তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ফটোশপে কি করে মোকাপের ব্যবহার করতে হয়। মোকাপ অর্থাৎ হলো আপনি কোনো একটা লোগো তৈরি করেন তো, বা ব্যানার তৈরি করেন, বা ফ্লেয়ার তৈরি করেন। মোকাপ অনেক ধরনের হয়, ব্যানারের মোকাপ হয়, লোগোর মোকাপ হয়, তারপরে বিভিন্ন বিজনেস কার্ডের মোকাপ হয়, আরো অনেক ব্রোশারের মোকাপ হয়, ব্র্যান্ডিং এর মোকাপ হয়। তো আমি আজকে যেটা দেখাবো একটা হলো লোগোর মোকাপ কি করে করতে হয়। তো এই জন্য আমি আগে ফার্স্ট অ্যাডোবি ফটোশপে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি হচ্ছে একটা লোগো তৈরি করে নিছি, যে ধরেন এই লোগোটা। তো এই লোগোটাকে আমি হচ্ছে এই মোকাপে দেখা প্রতিস্থাপন করছি, তারপরও আপনাদেরকে নতুন করে দেখা দিচ্ছি। এই মোকাপটা যদি আপনারা যদি ডাউনলোড দিতে চান, তাহলে আমি ভিডিওর ডিসক্রিপশনে আমি এই মোকাপের ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো দেখেন এখানে মোকাপের অনেক লেয়ার আছে, তো আমরা লেয়ারটাতে যাওয়ার পরে এখানে দেখেন, এখানে দেখেন জাস্ট লোগো লেখা আছে, স্মার্ট অবজেক্টের মাধ্যম দিয়ে একটা লেয়ারে লোগো লেখা আছে। তো জাস্ট আমি এই লেয়ারে ডবল ক্লিক করব। তো ডবল ক্লিক করলে দেখেন আমার এরকম অপশন আসতেছে। তো সাপোজ আমি যদি এই লেয়ার এখানে যদি কোনো কিছু যদি না রাখি, তারপরে যদি আমি যে সেভ দিই, দেখেন আমি এখান থেকে সেভ দিতে হবে। সেভ দিলে কি হবে, এই দেখেন একবারে ফ্রেশ, মানে কোনো কিছু নাই। তো আমরা যদি এখন যদি এইখানে এই এইখানে যদি এই লোগোটারে আমরা যদি এইখান থেকে জাস্ট এইভাবে টেনে আমরা ফটোশপের এখানে ছেড়ে দিলাম, দেওয়ার পরে এটা আমরা সামঞ্জস্য করে নিলাম, এর মার্ক হয়ে আছে, কন্ট্রোল টি দিয়ে মার্ক হয়ে আছে, তারপরে আমরা শিফট অল্টার ধরে সুন্দর করে ছোট বড় করে নিতে পারি, মিডিলে নিতে পারি। তো যার পর জাস্ট ইন্টার দিলাম, তাহলে দেখেন মার্কটা ছুটে গেল। তারপর এখানে যায় আমরা জাস্ট ফিল্টারে যাব, ফিল্টারে যাই সেভ করে দেব। তো এখানে দেখেন আমরা সেভ করে দিলাম আমি। তো তারপর জাস্ট একটু ওয়েট করি, এই দেখেন এখানে দেখেন আমার লোগোটা চলে আসছে, আগে কিন্তু আসছিল না। তো এইভাবে যদি আপনারা যদি করেন, তা আই হোপ, এছাড়াও যদি আমি যদি ধরেন এই লোগো বাদ দিয়ে আমি যদি এই লোগোটা যদি ইউজ করি, এখানে একটা লোগ এখানে একটা ভেক্টর স্মার্ট অবজেক্ট করাই ছিল, তো আমি যদি এইটা যদি সিলেক্ট করে দিই, দেওয়ার পরে জাস্ট ওক সেভ করে দিই, তাহলে দেখেন আগেকারটা ডিলেট মানে রিমুভ হয়ে এখন এই এই লেয়ারটাই আমাদের এখানে চলে আসবে। এই দেখেন চলে আসছে। তো বুঝতে পারলেন খুবই সহজভাবে এবং খুবই সহজ মোকাপ ব্যবহার করা। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।